রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে নতুন করে আর কোনো মূলধন যোগান দেবে না সরকার, চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে জানান অর্থমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলের সুবিধা বাইরে স্থানান্তরের দায়ে অভিযুক্ত ভোগ্যপণ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান, কঠোর হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক বলেন প্রধানমন্ত্রী, বিদেশে যেতে প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ। আমন্ত্রণ বিজনেস 24-এ আপনাদের সাথে আছে আমি আশিক তমাল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে নতুন করে আর কোনো মূলধন যোগান দেবে না সরকার। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে সরকারি ব্যাংকের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। তিনি আরও জানান, সাত দিনের মধ্যে ব্যাংকগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় সরকার। শীর্ষ পদে কর্মরত অভিজ্ঞদেরই অদলবদল করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নবনিযুক্ত এইসব কর্মকর্তাদের সাথে এবার বৈঠকে বসলেন অর্থমন্ত্রী। ব্যাংকগুলো পরিচালনা ও উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মিনিমাম 15% প্রফিট করতে হবে প্রতি বছর। অর্থমন্ত্রী স্টাফ জানিয়ে দেন, নতুন করে ব্যাংকগুলোতে আর মূলধন যোগান দেবে না সরকার। সম্পদ রিফাইন্যান্সিং আর কোনোদিন রিফাইন্যান্সিং হবে না। দে উইল হ্যাভ টু আর্ন মানি, দে উইল হ্যাভ টু পে ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট, এবং এই দেশের মানুষকে দেখাশোনা করে তারা নিজেরা স্যালারি ড্র করবেন। এক প্রশ্নে অর্থমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টে মামলা থাকায় খেলাপি ঋণ আদায়ে এখনো তেমন কোনো সাফল্য নেই। আমরা এক্সিট দিতে পারবো, টাকা সংগ্রহ করতে পারবো, কিন্তু আর ঋণ দিতে পারবো না তাদেরকে। তো আমাদের তো লাখে লাখে মানুষ যারা ব্যবসায়ী, তো সবাই তো এখন ওই স্কিমে পড়ে গেছে। নতুন করে আমরা এই লাখে লাখে আবার ব্যবসায়ী তৈরি করবো করতে গিয়ে। ভবিষ্যতে সার্কুলার জারি করে ব্যাংক ঋণের সুদের হার ঠিক করে দেওয়ারও ঘোষণা দেন সরকারের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। টার্নওভার রেশিও বাড়াতে হবে, সেভাবে তোমার প্রফিট বাড়াতে হবে। প্রফিট কি তোমার এক জায়গায় বসে থাকলে হবে নাকি? আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধা নিয়ে অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানে ভোগ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, যারা এরকম সুবিধা নিয়েছে তাদের বিষয়ে কঠোর অবস্থান নেবেন তারা। অন্যদিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বলছে, যারা অনৈতিক সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে তাদের আপত্তি নেই। আরিফুল সাজ্জাদের আরও একটি প্রতিবেদন। বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিশেষ কর অবকাশ সুবিধা দিচ্ছে সরকার। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে মেঘনা ও সিটি গ্রুপও এরকম সুবিধা নিয়ে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দার মতো বেশ কয়েকটি ভোগ্যপণ্য উৎপাদন করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থনৈতিক অঞ্চলের বাইরের মিল কারখানাতেও একই সুবিধা নিচ্ছে তারা। একটা কনসাইনমেন্ট এরকমই পাওয়া গেছে, সেটা থেকে ইনস্ট্যান্টলি 2 কোটি টাকা আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে, কয়েকটি ক্ষেত্রে অভিযোগের সত্যতা পেয়েছেন তারা, এজন্য জরিমানাও গুনতে হয়েছে মেঘনা ও সিটি গ্রুপকে। অডিটের প্রক্রিয়া আরো চলছে, যদি আরো পাওয়া যায় সেগুলিও আদায় করা হবে। অর্থাৎ অভিযোগের ভিত্তিতেই হোক অথবা আমাদের অডিটের ভিত্তিতেই হোক, অনিয়ম যেগুলি আছে সেগুলি কারেক্ট করা হবে। এমনকি বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও কর অবকাশ সুবিধা নিয়ে ভোগ্যপণ্য উৎপাদনকে ঠিক মনে করে না এনবিআর। তারা বলছেন, এর ফলে অর্থনৈতিক অঞ্চলের বাইরের শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখোমুখি হয়েছে। আমরা ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মানে প্রতিষ্ঠান করলে যে কর সুবিধা আছে সেটি আমরা পুনর্বিবেচনা করব, কারণ হলো এতে করে কম্পিটিটিভনেসটা থাকে না। গত মাসের শেষ সপ্তাহে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং জাতীয় রাজস্ব বোর্ডের এক বৈঠকে এ নিয়ে পর্যালোচনা হয়। বেজা বলছে, কেউ বিশেষ সুবিধার অপব্যবহার করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের আপত্তি নেই। কোনো পুরাতন ইন্ডাস্ট্রিকে আমরা ইকোনমিক জোনে ইনক্লুড আমরা করি নাই। ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা অনেকে সুযোগের অপব্যবহার করতে পারে। আমরা বলছি যে যদি কেউ অপব্যবহার করে তো সেটা তো যারা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে তাদের দায়িত্ব যে তারা এটা ধরবে। 10 বছর মেয়াদে বিভিন্ন ধরনের কর সুবিধা পায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো।
the leading partner of the Ariful Sajjad, Channel 24, Dhaka. দালালের খপ্পরে পড়ে বিদেশে যেতে কেউ যেন প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জনের পেছনে প্রবাসীদের অবদান অনেক, তাই সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। কাজের জন্য যারা বিদেশে যেতে চান তাদের রেজিস্ট্রেশনের জন্য সারা দেশে 5,275টি ডিজিটাল সেন্টার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। কিন্তু তারপরও অনেকে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন, অনেক সময় নারীরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন। সারা বাংলাদেশে 5,275টা ডিজিটাল সেন্টার করে দিয়েছিলাম, এই সেন্টারের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমেই আমরা এদেরকে পাঠাবো, সেই ধরনের ব্যবস্থাও আমরা নিয়েছিলাম। কিন্তু এই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অনেকেই এই দালালদের খপ্পরে পড়ে বাইরে যেয়ে বিপদে পড়ে যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে মারা গেল অনেকে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষ যেন এই ধোকাবাজিতে না পড়ে, এদিকে আমাদের একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। বাংলাদেশ সিঙ্গাপুরের ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে চান দুই দেশের ব্যবসায়ীরা। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে এফবিসিসিআইয়ের বৈঠকে একথা জানানো হয়। এ সময় এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বিনিয়োগের জন্য সারা বিশ্বে এখন নতুন সম্ভাবনার নাম বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এ সময় অবকাঠামো, জ্বালানি, পরিবহন এবং ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদের আহ্বান জানায় এফবিসিসিআই। এ সময় সিঙ্গাপুর প্রতিনিধি দলের প্রধান সু উই চে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য প্রসারের আশাবাদ জানান। সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, তাই প্রতিদিনই টনে টনে মাছ নিয়ে খুশি মনে চট্টগ্রামের ঘাটে ফিরছেন জেলেরা। তাতে বাজারেও সরবরাহ প্রচুর, তবে বিপুল সংখ্যায় ধরা পড়লেও দাম এখনও সাধারণের নাগালের বাইরে। জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন হারুনুর রশিদ। থরে থরে সাজানো ইলিশ, চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটের ছবি এটি। এবার বিপুল পরিমাণে ইলিশে ধরা পড়ছে সাগরে, ফলে প্রতিদিনই ইলিশ ভর্তি ট্রলার ভিড়ছে ঘাটে, তাতে খুশি জেলার ট্রলার মালিকরা। নগরীর অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্রে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ বিক্রি হচ্ছে 23,000 থেকে 25,000 টাকায়, আর 33,000 থেকে 35,000 টাকায় প্রতিমণ বিক্রি হচ্ছে 1 কেজি বা তার চেয়ে কিছু বেশি ওজনের ইলিশ, কেজি দরে যার মূল্য বা তার চেয়ে কিছুটা কম বেশি। 500-600 গ্রামের মাছ পার মন 21,000 থেকে 21,500 টাকা চট্টগ্রাম বাজারে বিক্রি হচ্ছে। 1 কেজি 1 কেজি 1,200 গ্রাম মাছ, ওগুলো আমাদের বেচা হচ্ছে 35,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে বিপুল ইলিশে ধরা পড়লেও তার প্রভাব নেই খুচরো বাজারে, দাম এখনো সাধারণের নাগালের বাইরে। এই যেমন ফিশারি ঘাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রিয়াজউদ্দিন বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1,200 টাকায়। 1,100-1,200 গ্রাম ওজনের 1,200 টাকা, আর ওগুলো 600-700 গ্রাম 600 টাকা বিক্রি হয়। খরচও বেশি, মানুষও বেশি, এই জন্য মাছের দামটা একটু বাড়তি। বর্তমানে দামটা একটু বেশি, যেহেতু এখন মাছের সিজন, তারপরও দামটা একটু বেশি। মাছ তো এখন বাজারে প্রচুর সরবরাহ আছে, তারপরও দাম বেশি। সংশ্লিষ্টরা বলছেন, আনুষঙ্গিক খরচ এবং বাড়তি চাহিদার কারণে দাম কিছুটা বেশি। মাছের দর নামে নেই, যার জন্য আপনার খুচরো বাজারে দেখতেছেন যে 900 টাকা সামান্য, কিন্তু এখানে যেভাবে কিনতেছে সম্ভবত ওইভাবে বিক্রি করতেছে। নতুন মাছ নতুনভাবে সবাই চাহিদা একটু বেশি, এই জন্য দাম একটু বেশি। তা আমি আশা করি আগামী সপ্তাহে এই দাম অনেক কমে আসবে। চট্টগ্রামের ফিশারি ঘাটে এখন প্রতিদিন ইলিশ আসে গড়ে 100 টন, যা আগামী সপ্তাহে আরও বাড়বে বলে জানান ট্রলার মালিকরা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 13 পয়েন্ট, কমেছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকের বড় পতন হলেও বেড়েছে লেনদেন। সূচকে নিম্নমুখী ধারা শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির কার্যক্রম। প্রধান সূচক ডিএসসিএক্স 13 পয়েন্ট কমে হয় 5,223, আর আগের কার্যদিবসের চেয়ে 10 কোটি টাকা কমে লেনদেন হয় 468 কোটি টাকা।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 105টির, কমে 214টির, অপরিবর্তিত ছিল 35টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। সূচকে নিম্নমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। সার্বিক সূচক সিএএসপিআই 71 পয়েন্ট কমে হয় 15,968। তবে আগের কার্যদিবসের চেয়ে 3 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 43 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 70টির, কমে 155টির, অপরিবর্তিত ছিল 31টির দাম। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। আবার স্বাগত, আপনারা দেখছেন বিজনেস 24। টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক NTTN অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে এ সংক্রান্ত সেবা দিয়েছে গ্রামীণফোন। হাইকোর্টের রায় বলা হয়, 2011 থেকে 2016 সাল পর্যন্ত গ্রামীণফোনের NTTN সার্ভিসের কারণে সরকারের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা অডিটের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। গ্রামীণফোন অবৈধভাবে, তাদের পারমিট ছিল, পারমিট 2011 এক্সপায়ার হয়ে গেছে এবং তাদের ওই পারমিটটা রিনিউ না হওয়া সত্ত্বেও তারা এই সার্ভিসটা 2011 থেকে 2016 পর্যন্ত তারা এই সার্ভিসটা দিয়ে গেছে। সো এরই ফলশ্রুতিতে BTRC তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন ফাইন করেছিল, শোকজ নোটিশ দিয়েছিল এবং অ্যাডমিনিস্ট্রেশন ফাইন 30 কোটি টাকা করেছিল। বনফুল গ্রুপের পরিবেশক ও সেলস সেন্টারের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মত বিনিময় সভা। রোববার রাজধানীর মিরপুরে একটি কনভেনশন হলে এই মত বিনিময় হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চলতি 2019-20 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 7.6%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। গেল সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি অর্থ বছরে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। আর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেখানো হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 7.2%। এর আগে চলতি অর্থ বছরের জন্য 8.2% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দেয় বাংলাদেশ সরকার। গেল 2018-19 অর্থ বছরেও বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় IMF। হংকংয়ে শ্রমিক ছাত্র শিক্ষকের পর এবার আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছেন অন্যান্য পেশাজীবীরা। সড়কে বাড়ছে ব্যানার পোস্টার হাতে মানুষের উপস্থিতি। শিল্পসহ নানা খাতের সংশ্লিষ্টতা বাড়ায় স্থবিরতা দেখা যাচ্ছে উৎপাদন কার্যক্রমে। সব মিলে স্থানীয় অর্থনীতিতে ধসের সংখ্যা বাড়ছে বলে জানান বাণিজ্য সংশ্লিষ্টরা। দীর্ঘায়িত হচ্ছে হংকংয়ের আন্দোলন, সড়ক থেকে আন্দোলন ছড়িয়ে পড়ছে বিমানবন্দর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে। একের পর এক হামলার ঘটনাও ঘটছে, তবে এর সমাধানে তেমন আগ্রহ দেখাচ্ছে না চীন সরকার ও স্থানীয় প্রশাসন। শ্রমিক ছাত্র শিক্ষকদের পর এবার আন্দোলনের সাথে জড়িয়ে পড়ছেন অন্যান্য পেশাজীবীরা। ব্যানার পোস্টার নিয়ে পথে নামছেন আইনজীবী ও চিকিৎসকরা, পিছিয়ে নেই উৎপাদন শিল্পসহ নানা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। স্থবিরতা দেখা যাচ্ছে উৎপাদন কার্যক্রমে, এর প্রভাব পড়ছে হংকংয়ের সার্বিক অর্থনীতিতে। বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে, বিদেশিরাও আক্রান্ত হচ্ছেন, এতে আন্তর্জাতিক মহলে হংকংয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক বাণিজ্য ও বিদেশি বিনিয়োগে। হংকং প্রশাসনের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে 2016 সালের পর প্রতি বছরই হ্রাস পেয়েছে ওই অঞ্চলের GDP। 2017 সালে হংকংয়ের GDP প্রবৃদ্ধি ছিল 3.8%, 2018 সালে যা নামে 3%, আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হংকংয়ের GDP প্রবৃদ্ধি দেখানো হয় 2.7%। এ অবস্থায় স্থানীয় অর্থনীতিতে ধসের সংখ্যা বাড়ছে বলে জানান বাণিজ্য সংশ্লিষ্টরা। গেল কয়েক বছরে হংকংয়ের অর্থনৈতিক অবস্থা ক্রমান্বয়ে দুর্বল হয়েছে, স্থানীয়দের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে, সংকটের মুখে পড়তে পারে এই অঞ্চলের সার্বিক অর্থনীতি। এদিকে অর্থনৈতিক ধস ঠেকাতে আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছে একাধিক ব্যাংকিং কর্পোরেশন। প্রশাসনের সাথে আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করে HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান।
ইমাদ বাপ্পি, চ্যানেল 24। বিজনেস 24 শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে নতুন করে আর কোনো মূলধন যোগান দেবে না সরকার, চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে জানান অর্থমন্ত্রী। অর্থনৈতিক অঞ্চলে সুবিধা বাইরে স্থানান্তরের দায়ে অভিযুক্ত ভোগ্যপণ উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান, কঠোর হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক বললেন প্রধানমন্ত্রী, বিদেশে যেতে প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ। বিজনেস 24 এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।